নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত একের পর এক মিসাইল টেস্ট করছে, সেই রীতি বজায় রেখে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সফলভাবে পরীক্ষা করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই এর তরফে এই খবর জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় সেনার নতুন স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে মঙ্গলবার মাঝারি পাল্লার ওই ক্ষেপণাস্ত্রের ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতার পরীক্ষা হয়েছে। তবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বলেই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে। প্রসঙ্গত, 2020 গালওয়ান কাণ্ডের পর এই সম্ভাব্য চীনা হানাদারি ঠেকাতে ক্ষেপণাস্ত্রের কর্মসূচিতে গতি এনেছে নয়াদিল্লি। ডিআরডিওর পাশাপাশি ভারত ডায়নামিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গবেষণা এবং উৎপাদনে সহযোগী ভূমিকায়। সব থেকে অবাক করার বিষয়, ঠিক কী মিসাইল টেস্ট হয়েছে সেটি গোপন রাখা হয়েছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।